হাই বন্ধুরা, আমি অমৃত শিকদার ভিলেজ ব্লগ থেকে। তো দেখুন, আজকে আমি মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে এসেছিলাম। তা হাজারদুয়ারিতে এসে এত সুন্দর ভিউ, আর এই যে হাজারদুয়ারিটা আমি আজকে দেখাচ্ছি, এই হাজারদুয়ারিটা অ্যাকচুয়ালি কোনো রাজা রাজদলাল বা মির্জাফরের তৈরি না, এটা ইংরেজদের তৈরি। আর এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলের সুপ্রিম কোর্ট ছিল, যেটা এখন আমাদের দিল্লিতে অবস্থিত। সেটা যখন কলকাতা যখন রাজধানী ছিল, তখন সেই সময়ে এই সুপ্রিম কোর্টটা অ্যাকচুয়ালি এই মুর্শিদাবাদের হাজারদুয়ারি ছিল। তো সেটাই এখন হাজারদুয়ারি নামে পরিচিত হয়েছে, বা এখন বিভিন্ন যে রাজা সিরাজদৌল্লা বা মির্জাফরের যেসব জিনিসপত্র বা যেসব জিনিস উনি ব্যবহার করতেন, বা কীভাবে উনি যে আসবাবপত্র ব্যবহার করতেন বা যেসব অস্ত্রপাতি ব্যবহার করতেন, তো সেই সব জিনিসগুলো এখন এই হাজারদুয়ারির মধ্যে মিউজিয়াম হিসাবে রেখে দিয়েছেন। তো সেই হিসাবে এটা একটা মিউজিয়ামে পরিণত হয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলের সুপ্রিম কোর্ট ছিল। তো সেটা দেখার জন্য অনেক দিন অপেক্ষা করছিলাম আমি, যে অনেক দিন ভেবেছি যে দেখবো, কিন্তু দেখার সুযোগই হয় না। তো হট করে আমি সুযোগ পেয়ে গেলাম, তো আমি পেয়ে ভাবলাম যে ঠিক আছে চলো ঘুরে আসি। তো হাজারদুয়ারি এইভাবে ঘুরতে চলে আসলাম। এসে দেখে আমি তো পুরো একদম পাগল, আর এত বড় প্যালেসটা, মানে হাজারদুয়ারিটা যে ইয়েটা, আমি শুধু হাজারদুয়ারির এটা একটা পার্ট দেখাচ্ছি আপনাকে, কিন্তু আমি এছাড়া আরও 7-8টা পার্ট আমি দেখেছি, যে হাজারদুয়ারির যে আরও 7-8টা পার্ট আছে। মানে এটা তো শুধু একটা পার্ট মেন হাজারদুয়ারিটা, কিন্তু এর যে আরও ছোটো ছোটো বড় বিভিন্ন ভাগ আছে, সেই ভাগগুলোনও আমি দেখাবো আমার এর যখন আমি এই ভিডিওটা ছাড়ার পরে আরও যখন যে ভিডিওগুলো ছাড়বো তাতে আপনি দেখতে পাবেন। কিন্তু অ্যাকচুয়ালি এটাই হচ্ছে হাজারদুয়ারির মেন, ঠিক আছে। তো এর মধ্যে আমি যখন ঢুকলাম, এখানে অ্যাকচুয়ালি টিকিটটা নিয়েছে আছে 25 টাকা, এখানে টিকিটটা নিয়েছে 25 টাকা, আর একটা গাইড আমি নিয়েছিলাম, সে গাইড আমার কাছ থেকে 50 টাকা নিয়েছে। এবারে গাইডরা অ্যাকচুয়ালি যে যার কাছ থেকে যেমন নিয়ে যাবে, কিন্তু গাইড নেওয়াটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, গাইড নেওয়াটা একদম ফালতু। কারণ গাইড অ্যাকচুয়ালি গাইডের মানুষজন, ওরা গাইড যারা দেয় তারা অ্যাকচুয়ালি আপনাকে বাইরের থেকেই যা বলার বলতে পারবে, যা বুঝানোর বুঝোতে পারবে, কিন্তু অ্যাকচুয়ালি গাইডের মানুষগুলো ভিতরে যেতে পারে না। তো ঠিক আছে, তো এই জন্য আমি প্রথমবার গিয়েছি, আমি বুঝতে পারিনি, গাইড নিয়েছি, আমার কাছে তো 50 টাকা নিয়েছে, চেয়েছিলো অনেক টাকা, কিন্তু আমি বলেছি 50 টাকা ছাড়া দেবো না। আমি ভেবেছি মনে হয় হাজারদুয়ারি প্যালেসের মধ্যে ঢুকবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না, ওনারা প্যালেসের মধ্যে ঢুকতে পারে না, কারণ টিকিট কাটার একটা ব্যাপার থাকে, ওনারা ঢুকতে পারেনি। ঠিক আছে, আমি টিকিট কেটেছি, আমি ঢুকতে পেরেছি, তো ফালতু আমার 50 টাকা চলে গেছে। বাইরের থেকে একটু এই সম্পর্কে আমাকে বলেছে যে কোথায় কি হয়েছে, কী কায়দায় এই তৈরি হয়েছে, কি ছিল এটা, এইসব বিষয় আমাকে বলেছে। বলার পরে তো আপনারা যদি কেউ যান, গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই, গাইড নিলেই যেখানে যাবেন 50 টাকা করে গাইডরা নেয়। আর যে সমাধি স্থানটা আছে, ওখানকার গাইড তো খুব ভয়ঙ্কর গাইড, কারণ ওনারা ঢুকতে 20 টাকা নেবে, কিন্তু আপনি যদি ভিডিও করতে যান তো আপনার কাছ থেকে 300-400 টাকা চেয়ে বসবে। ঠিক আছে, তো আমি দিইনি, আর আমি বলছে তাহলে ভিডিও করতে পারবেন না, টাকা না দিলে আপনি ভিডিও করতে পারবেন। তা দেখুন বন্ধু, এর যে প্যালেসটা সামনে, যে সিরাজদৌল্লা যা মির্জাফর, এনা এই যে মানুষগুলো, এনারা যখন এই যে যে মসজিদটা দেখতে পাচ্ছ, এখানে এনারা যেসব নবাবরা আসতো বাইরে থেকে বা দেশের, তা এই মসজিদে অ্যাকচুয়ালি এনারা নামাজটা পড়তো। ঠিক আছে, আর এর পিছনেই আছে গঙ্গা নদী, আর এই গঙ্গা নদীর দিকেই রাজা সিরাজদৌল্লা যখন পাটনায় পালিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো কায়দায় টের পেয়ে যায় বা মির্জাফর ইংরেজদের কাছে খবরটা পৌঁছে দেয় যে রাজা সিরাজদৌল্লা পালিয়ে যাচ্ছে, তখন কি করে যে ইংরেজরা গিয়ে তাকে ধরে ফেলা দেয়। ঠিক আছে, এবং অনেক যুদ্ধ হয়, বা যুদ্ধ হবার পরে অ্যাকচুয়ালি বন্ধুরা, মুর্শিদাবাদের যে মেন জায়গা যাকে বলে হাজারদুয়ারি, সেই হাজারদুয়ারির মেন জায়গাটা চলে এসেছি। তো চলুন একবার ঘুরে দেখা যাক। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কী বলছি ভালো করে শুনুন। হ্যাঁ বলুন।
এই 18টি নবাব মুর্শিদাবাদে নবাবি করেছেন। তাদের ব্যবহৃত জিনিস, দুষ্প্রাপ্য লিপি, নাটক, নভেল, ড্রয়িং আজকে এই প্যালেসটার ভেতর আপনি দেখবেন। বুঝতে পেরেছেন? ভেতরে জোরে কথা বলা, কোনো জিনিসে হাত দেওয়া, ছবি তোলা নিষেধ। এই জন্য গাইড যে আপনাকে দেখাবে একটু ডিস্টেন্স বজায় রেখে। বুঝতে পেরেছেন? এটা রেকর্ডিং করা যাবে না কিন্তু স্যার, ক্লোজ করে দিন।